আমি তারে বলি মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের। কি অকুলে কাণ্ড গো, অন্ধকার হয়ে গেল তো। দাঁড়িয়ে না থেকে এখানে বসে পড়, মন্ত্র বল, দেখবি তোর শুদ্ধি হবে, মতি হবে। মাফ করো পিসি, আমার এই মতি ঠিক হওয়ার দরকার নেই। খালি বড় বড় কথা, ক্রম ধ্রম ক্রম ধ্রম ক্রম। অয় অয় অয়, শুরু হয়ে গেল তোর পিসে মশাইয়ের রেডিও চালানো। কতবার বলেছি সকালবেলায় রেডিও চালিও না, আমার ভক্তদের মনঃসংযোগের ব্যাঘাত ঘটে, কিছুতেই শুনবে না আমার কথা। ত্রিলোচনদা, আপনি আসুন 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 আসুন। এ শ্যামা, দেখ বাড়িতে কে এসেছে। এ বিষ্ণুপ্রিয়া, কই গো, কোথায় গেলে? এসো এসো, বাইরে এসো, বাইরে এসো, বসার আসন নিয়ে এসো। দেখ দেখ মা কে এসেছে, দেখ দেখ দেখ। জ্যাঠামশাই সুখী হও, মা সুখী হও। ভালো আছেন তো জ্যাঠামশাই? কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কি হচ্ছে, তোমরা এখানে এভাবে বসে আছো? আগে আজকে আমাদের অবসর। না না, অখণ্ড সাধনা। আগে হ্যাঁ, অখণ্ড সাধনা, এটা শেষ না হলে তো ওটা যাবে না। কি? হ্যাঁ গো, আমরা না, ওই যে পিসিমা, পিসিমা বলে গেল এখানেই বসে থাকতে হবে। পিসিমা বলেছে তোমরা সবাই এখানে সং সেজে নিজেদের কাজে ফাঁকি দিয়ে কি ভেবেছ? আমি কিছু বুঝি না, তাই না? সবাই কিন্তু এক নয়, আমি তোমাদের ফাঁকিবাজি সব কিছু বুঝি। ওঠো, যাও যে যার কাজে যাও। কি বিজলি, আলাদা করে বলতে হবে নাকি? বাবা, আমি বরং যাই, ফ্রেশ হয়ে আমাকেও বেরোতে হবে। হ্যাঁ, যা যা যা। ও বাবা নিখিল, আজকে আর বাড়ি থেকে বেরোস না, আজকে কাজে যেতে হবে না, এক্ষুনি ঘটক মশাইরা এসে পড়বেন তো। ঘটক মশাইদের সঙ্গে আমার কি সম্পর্ক? ওমা ছেলে বলে কি শোনো, ঘটক মশাইরা তো তোর জন্য মাত্র ছবি নিয়ে আসছে, আর তুই থাকবি না? হ্যাঁ, এখন বসে বসে আমাকে পাত্রীর ছবি দেখতাম এত। ম্যাডাম, আমরা এসে গেছি। ওমা, আপনারা এসে গেছেন? নিখিল নিখিল নিখিল, আয় বাবা, একবার একবার মায়ের জন্য, শোন না শোন না শোন, একবার তুই মায়ের কথা রাখতে হবে বাবা। কেষ্টর হার্টের অপারেশনের কি হলো, টাকা পয়সা জোগাড় হলো? সে আর কই হলো গো দাদা। কেন, আমি তো তোমাকে কিছু টাকা দেব বলেছিলাম, বাদ বাকিটা তুমি অন্যত্র। সেই বাকি টাকাটাই তো জোগাড় করতে পারলো না, সেই নিয়ে বড় দুশ্চিন্তার মধ্যে আছি গো দাদা, মনে কোনো শান্তি নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, শান্তির কথা বলছো কৃষ্ণচরণ? টাকা পয়সা ধন দৌলত থাকলেই যদি মানুষ খুশি হতো, তাহলে এই দেখো না আমাকে, অত বড় বাড়ি গাড়ি গয়নার দোকান, না আছে কোনো অভাব, না আছে কিছু, তবুও ব্যবসাপত্র ছেড়ে মাঝে মাঝে এই ত্রিলোচন এই গায়ে বারে বারে ফিরে আসে, না হলে শান্তি পায় না। কেন জানো, পৈতৃক ভিটের টানে, শিকড়ের টানে। যাই হোক,
যে কথা বলতে অত দূর থেকে এখানে আসা সেটা বলেই ফেলি। আমি একটা কীর্তনের আসর বসাচ্ছি, বুঝেছো? হাজার সাতেক লোক খাবে। তো আমি চাই যে তুমি তোমার দলবল নিয়ে কীর্তনের আসর গিয়ে বসাও ওখানে। আর বেশি কথা কি দাদা, নিশ্চয়ই বসাবো, নিশ্চয়ই বসাবো। আপনার ইচ্ছে তো আমার কাছে আদেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা, শ্যামার বিয়ের কি ব্যবস্থা হলো? সে আর হচ্ছে কোথায়, চেষ্টা চরিত্র তো কম করছি না, কিন্তু একটার পর একটা সম্বন্ধ সব ভেঙে যাচ্ছে। জ্যাঠামশাই। হ্যাঁ মা। আয় আয়। ও বাবা, আবার মিষ্টি। নিন, একটু মুখে দিয়ে নিন। যিনি জীবন দিয়েছেন তিনিই সব দেখবেন কৃষ্ণচরণ। ম্যাগো, ছি ছি ছি, এ আমারই পছন্দ হচ্ছে না, আমার নিখিলের কি করে পছন্দ হবে শুনি। আর আপনাকে বলেছিলাম বেঁচে বেঁচে ফর্সা মেয়ের সম্বন্ধ আনবেন, এসব কি এনেছেন, সময় নষ্ট করছেন কেন বলুন তো? কি যে বলেন মা জননী, ফর্সা মেয়ের লাইন লাগিয়ে দেবো। এই মেয়েটি দেখুন, দেখুন এই মেয়েটি দেখুন, প্রকৃত ফর্সা, শিক্ষিতা এবং বিয়ে পাস মেয়ে। আপনার ছেলের সাথে মানাবে ভালো, পুরো বর্ধমান জেলায় এই মেয়েটির মতো ফুটফুটে সুন্দরী মেয়ে একটাও খুঁজে পাবেন না, এ আমি বলে দিতে। দেখুন মশাই, দেখুন তো ম্যাডাম, বর্ধমান জেলার লিস্ট আমার কাছে আছে, এই আমি আপনাকে দেখাচ্ছি, এই দেখুন, এই কি হচ্ছে এগুলো, ফর্সা মেয়ে নিয়ে মায়ের অবসেশন কবে যাবে? ম্যাডাম, আপনি বেস্ট কোয়ালিটি মেয়ে চান তো, এই দেখুন আমার কাছে পুরো লিস্ট আছে। আমি দেখাচ্ছি, আমি তো কিছু বলছি, এই দেখুন, এই দেখুন, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, নদিয়া সব আছে। এক্সকিউজ মি প্লিজ, সরি মা, আমি বলতে বাধ্য হচ্ছে, এই ফর্সা মেয়ে যে তোমার কেন চাই আমি বুঝতে পারছি না। গায়ের রং তো শুধুমাত্র একটা আবরণ, ভেতরটাই আসল। থাক, তুই ছোট আছিস, ছোটর মতোই থাক, অত পাকাবো না করলেও চলবে। আমি শুধু একটাই কথা বলবো মা, এভাবে মানুষকে তার গায়ের রং দিয়ে পছন্দ করা, এটা প্লিজ বন্ধ করো। তাছাড়া তোমার নিশ্চয় মনে আছে, তোমার এই ফর্সা নয় বলে সুন্দর নয়, এই মানসিকতার জন্য ত্রিলোচন বাবুর সাথে কি বিশ্রী ঘটনাটাই না ঘটেছে। শুধুমাত্র কালো বলে তার মেয়েকে তুমি নাকচ করে দিয়েছিলে মা, এই অপমানটা কি ভোলা যায়? হ্যালো, বলো। কি ঠিক শুনেছ, বসন্ত চৌধুরী তার ছেলের জন্য পাত্রী খুঁজছে? দেখাচ্ছি মজা। জ্যাঠামশাই, এই যে আপনার জল। শ্যামা, আমার বিয়ের জন্য পাত্র খুঁজছো না কৃষ্ণচরণ? আমার কাছে একটা ভালো পাত্রের সন্ধান আছে। বসন্ত চৌধুরীর ছোট ছেলের বিয়ে আমি যেখানে চাইব সেখানে হবে, এমন ফর্সা মেয়ে দেব সারা জীবন মনে রাখবে ওরা, ও
তোদের সুখের স্বপ্নে আগুন যদি না জ্বালিয়েছি তো আমি। নিখিল, তুই এখন অফিস যাবি না, আমাদের এক্ষুনি নবদ্বীপ যেতে হবে। বাবা অশোক, কি হয়েছে বল না, এত অস্থির হচ্ছিস কেন? অশোক আমি বলছি। বাবা অশোক, কি হলো? আরে আমার বড় পুত্র সকালবেলা এরকম হাঁক ডাক শুরু করেছে কেন? কি হয়েছে বড়দা, ডাকিস কেন? এই দেখো বাবা, আমাদের কোম্পানির নামে জাল প্রোডাক্ট বানানো শুরু হয়েছে। তোরাও দেখ। দেখি আমি এক্ষুনি লয়ারকে ফোন করছি। আমি খবরটা পেয়ে লয়ারকে ফোন করেছিলাম। কি বললেন উনি? উনি বললেন আমাদেরকে সরজমিনে তদন্ত করতে, তারপর জেনে শুনে উনি সমস্ত কিছু লিগ্যাল স্টেপ নেবেন। ও শুনছো, আমাদের পরিবারে কার নজর লাগলো বলো দেখিনি? রোজ কিছু না কিছু অনর্থ করছে। দাঁড়াও সুজাতা, বিপদের সময় মাথা ঠান্ডা রাখো। অরুণ, তোরা কি এখন নবদ্বীপে যাবি ভাবছিস? দেখো বাবা, আমার তো সেরকমই ইচ্ছে, আমি তাই জন্যই তো নিখিলকে অফিস যেতে দিলাম না। আমি অশোক আর নিখিল যদি একসাথে এখন বেরিয়ে যাই। কিন্তু বর্দা, তিনজনে যদি আজকে আমরা অফিসে না যাই তাহলে তো অসুবিধা হয়ে যাবে। একটা কাজ করা যায়, তুই আর মিজদা তোরা বরং হেড অফিসে যা, আমি এক্ষুনি নবদ্বীপ যাচ্ছি, আর এই রিপোর্ট অনুযায়ী এই সব জায়গাগুলো আমি ভিজিট করে আসবো। না নিখিল, তোমাকে আমি কোথাও একা একা যেতে দেব না। মা শোনো আমার কথা, মুখে মুখে তর্ক করবেন। এ কি বলছেন দাদা, আপনার পছন্দ আমাদের পছন্দ হবে না তাই কখনো হয়? সত্যি বলতে এ তো আমাদের কাছে হাতে চাঁদ পাওয়ার সমান। পাত্র যে ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নেই কৃষ্ণচরণ, তবে আমাদের শ্যামা মাও তো কম ভালো পাত্রী নয়। এমন সুন্দর গানের গলা, এমন লক্ষ্মীমন্ত মেয়ে, এ তলাটে দুটি নেই। তবে ওই দোষ বলতে শ্যামা মায়ের ওই গায়ের রংটা যায় একটু, তবে এক্ষেত্রে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। বসন্ত চৌধুরীর ছোট ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম কি এমনি? ছেলে সত্যিই ভালো, শুধু আমার মেয়ের ভাগ্যটাই। এই পাত্র পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার কৃষ্ণচরণ, একেবারে সোনার টুকরো ছেলে, হাতছাড়া করাটা কিন্তু ঠিক হবে না। না না দাদা, হাতছাড়া করবো না, হাতছাড়া করবো না। আপনার মতো এত বড় মানুষ আমাদের শ্যামার জন্য পাত্রপক্ষর সঙ্গে কথা বলতে যাচ্ছে, এ তো আমাদের সৌভাগ্য। আপনি যেদিন বলবেন, যেদিন বলবেন মেয়ে দেখাবো। কি গো, হ্যাঁ কোনো অসুবিধা, বলবো। আজ তো আমি কলকাতা ফিরে যাচ্ছি, পাত্রপক্ষর সঙ্গে দেখা করি, কথা বলি, তারপর তোমাদের জানাবো। ওই দেখো, ওই দেখো, শ্যামা মা বিয়ের কথা শুনে কেমন লজ্জায় রাঙা হয়ে উঠেছে মুখটা। হ্যাঁ বসবি, বসবি মা, তুই আর পাঁচটা মেয়ের মতো বিয়ের পিঁড়িতে বসবি, বসবি, মালা বদল হবে, তোর স্মৃতিতে সিঁদুর উঠবে, একটা সুন্দর সংসার পাবি তুই, স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে একটা সুখের সংসার হবে। আরে নিখিলকে কিছু বলো। কি ব্যাপার, সবাই তো টেনসড কেন, এনি প্রবলেম? মেজো বৌমা, মেজো বৌমা, নবদ্বীপে কারা নাকি আমাদের কোম্পানির নাম ব্যবহার করে জাল মশলা বিক্রি করছে, আর এই খবর পেয়ে ব্যাস নিখিল একা একা সেখানে যাবে নাকি বলছে। তুমি বলো এসব মাতব্বরীর কোনো মানে খুঁজে পাচ্ছ? এমনিতেই তো নিখিলের সঙ্গে যখন তখন যা খুশি ঘটে যাচ্ছে, এরপর নবদ্বীপ গিয়ে যদি ভগবান না করুন কিছু হয় আমি কি করবো বলো তো। নিখিল মা তো ঠিক কথাই বলছেন, তুমি থামো না বর্দি ভাই। সত্যি নিখিল, তুমি লিগ্যাল স্টেপ কেন নিচ্ছ না? কোর্ট আইন এইসব থাকতে তুমি কেন যাবে? বর্দা লয়ারের সাথে অলরেডি কথা বলেছে, লয়ারই অ্যাডভাইস দিয়েছে যে সরাসরি ফিল্ডে গিয়ে দেখতে, তাই যেতেই হবে। নিখিল আমাদের কোম্পানিতে তো অনেকজন এমপ্লয়ি আছে যাদের শুধু কাজই এইটা, ফিল্ডে গিয়ে রিপোর্ট তৈরি করে আনা, তাদের মধ্যে থেকে কেউ একজনকে কাজটা করে আসুক। ইনফ্যাক্ট তাদের তো প্রত্যেক মাসে মোটা টাকার মাইনে দেওয়া হয় এর জন্য। আই ডোন্ট থিঙ্ক তোমার যাওয়ার কোনো দরকার আছে। না মেজো বৌদি, এরকম একটা ক্রুশিয়াল সিচুয়েশনে কোনো এমপ্লয়ের উপরে নির্ভর করা বোকামি হবে। তুই থাম নিখিল, তুই আমাকে কিছু বোঝানোর চেষ্টা করিস না। ব্যবসার আমি কিছু বুঝি না ঠিকই, কিন্তু সন্তানদের ভালো মন্দ তো তার মা বোঝে, আর তাই জন্যই তো আমি বিপদের আঁচ আগে থেকে টের পাই।
তুই একা একা অত দূরে যাবি, তার মধ্যে বিপদে পড়বি, আমি কিছুতেই হতে দেব না। হ্যাঁ গো, তুমি অন্তত কিছু বলো নিখিলকে, ওকে বোঝাও, কালি অত বড় বিপদ থেকে উঠলো ছেলেটা, আর আজই বাহাদুরি দেখিয়ে একা একা অত দূরে যেতে হবে। দেখ নিখিল, তুই এখন একা একা গেলে তোর মায়ের মনে সারাক্ষণ অশান্তি চলবে, সেটা সামলানো আমার কর্ম নয়। ওকে শান্ত করার একমাত্র উপায় হচ্ছে অরুণের প্ল্যানটা মেনে নেওয়া। আমার কথা শোন, তিন ভাই একসঙ্গে যা। দেখ অফিসের কাজ দু একদিন পিছলে তেমন কোনো ক্ষতি নেই, তার চেয়ে বরং একসঙ্গে যা, ঘুরে আয়, পথটাও তো কম নয়, আর অনেকদিন তো তিন ভাই একসঙ্গে কোথাও যাসনি, যা যা ঘুরে আয়। মারে মারে, তুই খুশি তো? তুই খুশি তো মা? খুশি হবে না মানে কি বলছো তুমি? আরে বাবা, অত বড় মানুষ নিজে বলেছেন, আমরা তো বলতে যাইনি যে আমাদের শ্যামার জন্য বর খুঁজে এনে দাও। উনি নিজে শ্যামার বিয়ের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। ওইখানে তো খটকা লাগছে বিষ্ণুপ্রিয়া। না না না, আমি নিরাশ হচ্ছি ভেবো না, নিরাশ হচ্ছি ভেবো না। সত্যি তো, মানে ত্রিলোচনদা যদি এত বড় উপকার আমার করেন, তাহলে আমরা তো সারা জীবন, সারাটা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো। বিষ্ণুপ্রিয়া বলো, সে আমার বিয়ে হয়ে গেলে আমি কতখানি ভারমুক্ত হই বলো তো। কিন্তু ওই যে তুমি তুমি একখানা কথা বললে না যে বড় মানুষ, ত্রিলোচনদা তো সত্যি বড় মানুষ গো, খুব বড় মানুষ। আর বড় মানুষের কত বড় বড় কাজ, আমাদের মতন সাধারণ মানুষদের সুখ দুঃখ তার কাজের কাছে তো কত তুচ্ছ। কিন্তু তবু তিনি হঠাৎ আমার মেয়ের বিয়ের ব্যাপারে এত আগ্রহ দেখালেন, মানে সেই জন্যই বলছিলাম আর কি। তুমি চুপ করো দেখি, বড় মানুষ বলেই না অত বড় মন। আর তুমি দেখো নি আমাদের শ্যামাকে কত স্নেহ করেন, ওর সব গুণ কিন্তু নজরে পড়েছে। আশা দিয়ে আশা পূরণ করবে না অত ছেদকতার মানুষ ত্রিলোচনদা নয়। কি পরিবেশ! আচ্ছা দাদা, তোর কিছু খেয়াল আছে আমরা কত বছর পর তিন ভাই মিলে এইভাবে লং ড্রাইভে বেরোলাম? শোনা বলছি যে, এই যে এখন যদি গাড়িটা আমরা রাস্তা থামিয়ে দিই, এই পরিবেশটাকে একটু উপভোগ করি, একটু এনজয় করি, কেমন হয়? প্লিজ বি সিরিয়াস, তুই দেখছিস আমরা একটা টেনশনের মধ্যে আছি, তার মধ্যেও তোর মনের মধ্যে এত ফুর্তি কি করে আছে বলতো? কিসের টেনশন এত, কিসের টেনশন? দেখ টেনশন কাজ সারা জীবন থাকবে। আমার আমার আইডিয়াটা ভালো করে শোন, আমরা যদি একটা ধাবায় দাঁড়াই, একটু রিল্যাক্স করি, একটু খাই দাই, একটু একটু এনজয় করি, তারপরে নয় কাজ টেনশন সব হবে। প্লিজ মেস্তা, এখন না, আগে কাজটা শেষ করি, তারপর না হয় ফেরার সময় আমরা কোনো রেস্টুরেন্টে বসে যাব, ঠিক আছে? এখন ধৈর্য ধর। আমার ছোট ভাই কি বলে শোন, আমাকে ধৈর্য ধরা শেখাচ্ছে। বাবু একটু সংসার জীবনটা করো, হ্যাঁ, তখন বুঝবে তোমার মেজদা কত ধৈর্য ধরে। এই কথাটাই কিন্তু আমি তোকে 100% সাপোর্ট করি, ধৈর্য না থাকলে কিন্তু সংসার ধর্ম পালন করা যায়। এই যে নিখিল এখন ব্যাচেলার, মার বৌদিদের আদর আবদারে দিন কাটিয়ে দিচ্ছে, মা তো উঠে পড়ে লেগেছে, সাথে দিশাও। উফ বরদা, তুইও এইসব অবান্তর কথা নিয়ে পড়লি, আরে আর কোনো টপিক পেলি না, শেষমেশ আবার আমার বিয়ে। তুই কি রে, এখনো তৈরি হসনি, যাবি না? কোথায় যাবে শ্যামা? আজ তো হারু কাকার মেয়ে বউয়ের বিয়ে, বউ তো নিজে এসে কত করে ভুলে গেছে। কি রে শ্যামা, তুই কি ভুলে গেলি? আরে চল চল, সকাল সকাল গায়ে হলুদ হবে, তারপর ধামাই নাচ হবে, আর গোধূলি লগ্নেই তো বিয়ে, আমাদের হাইওয়ে পেরিয়ে তারপর যেতে হবে হরিদেবপুর। মা তাই তো, একদম ভুলে গিয়েছিলাম, নে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, মৌয়ের বিয়েতে তোর থাকাটা খুব দরকার। দেখ দেখ আমাদের মৌকে আজ কি সুন্দর লাগছে, আর মিষ্টি লাগছে। এই মৌ, আজ তোর বিয়েতে শ্যামা গান গাইবে, আর আমরা সবাই মিলে নাচবো। না না, আমি গাইবো না, তোরাই গেয়ে গেয়ে নাচ না সই, খুব সুন্দর হবে। না না শ্যামা, আজকে এই সব কথা বললে হবে না, আজকে তুই গান গাইবি আর আমরা সবাই মিলে ধামায় নাচবো।
আমি যে কৃষ্ণর পাছে গুরুমাকে কথা দিয়েছি কখনো প্রকাশ্যে গান গাইব না। এই শ্যামা কি হলো তোর? আজ কিন্তু আমি তোর কোনো না শুনবো না। আজ কিন্তু আমার বিয়েতে তোকে গাইতেই হবে, আমার আবদার তোকে রাখতেই হবে। এই সইয়ের বিয়েতে গান গাইবি, এত ভাববার কি আছে রে শ্যামা? গানা ভাই, সত্যি তো এটা তো আমি স্টেজ শো করছি না, নাম কিনতেও চাইছি না। সইয়ের বিয়েতে সইরা বলছে গাইতে। দেখ দেখ শ্যামা কেমন দরবার আছে। আরে দাঁড়া, আগে ওর কৃষ্ণ বলুক, তবে না ও গাইবে। আহা তোরা এখন যা তো, শ্যামাকে আর জ্বালাস না। ও শ্যামা, তুই আমার বিয়েতে গাইবি না ভাই? আচ্ছা আর কিছু না, ও কৃষ্ণ ঠাকুরের নাম করে একটা গান গেয়েই দে না। গাইবো, এখানে আমি মনের আনন্দে গাইবো, আমার কৃষ্ণ আমাকে ঠিক বুঝবেন। কি হলো? টায়ারটা গেল। কোনো মানে হয় বল, দেরি হয়ে যাচ্ছে। বাহ, মনে কি অপূর্ব গলা, কোথায় যেন শুনেছি এই গলা।